সার্কুলার লেন মানে শিয়ালপাড়া বলেই পরিচিত। তো আজকে সকালবেলায় ঘরের পাশ থেকে মানে এই ঘরটা অনেক দিন ধরেই বন্ধ, এইখান থেকে সকালবেলায় একটা সাপ বেরোয়। তো ভয় পেয়ে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ভেতরে আবার ঢুকে গেছে, কিন্তু পরে একটু আগে দেখা গেল যে আয়নার ভেতরেই ছিল। তো তারপর শব্দ করে ও ঢুকে যায়, মানে বেরিয়ে ঢুকে যায় হচ্ছে সুইচ বোর্ডে। তারপর আমরা গ্রিন জলপাইগুড়ি কল করাই, তারা এসে খুবই শীঘ্র 10-15 মিনিটের মধ্যে এটাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, কাহুর নাম কি? সন্দীপ বসু। এই ঘরটা বন্ধই থাকে সারাক্ষণ? সারাদিন ধরে টেনশন দিচ্ছেন না, একটু আগে স্নান করতে গিয়ে দেখলেন মুখটা লাগে, তখন গুলো মানে ওই আয়নার মধ্যে লুকিয়ে আছে, ওই আয়না থেকে ওই বের হয়ে তারপরে যে আমার মেশিন ওয়াটার মেশিনের সুইচ বক্সের ভিতরে ঢুকিয়েছিল। আন্তর্জাতিক সর্প দিবস মানে দারাস সাপ আর এই সাপটা ঘটকৃতি আপনার বাড়িতে না থাকে আপনি তাদেরকে বসবাস করতে পারবেন। কেন মানে আপনার বয়স এখন কত? 57। 57 এর বাড়িতে আছেন? আমি 50-এ ধরে নিলাম। এক জোড়া ইঁদুর থেকে আপনার জন্মদিন জন্মদিন হচ্ছিল এই বাড়িতে হচ্ছে হ্যাঁ বসে সেদিন এক জোড়া ইঁদুর ধরেছিল। এক জোড়া ইঁদুর থেকে এক বছরে 15,000 ইঁদুর, এই 15,000 ইঁদুর হলে 50 বছরে কত ইঁদুর হওয়ার কথা? 7.5 লাখ। নজরে যেদিন পড়লো সেদিন আজকে আপনার নজরেও পড়লো, আজকে আপনার নজরে পড়লো। এবার ওরা যদি আপনার ঘরে না ঢুকে, তারা না ঢুকে যেমন খাওয়ার লোক নাই, এবার এই দুই ঘরে না ঢুকে তাহলে আসলে আপনি চিকিগুলো খাওয়ার লোক নেই। এবার এরা ওদেরকে খায়া খায় আপনাকে ঘরে বসবাস করার পারমিশনটা দিচ্ছে। পৌরসভা যেমন আপনাকে একটা হোল্ডিং নাম্বার দিয়ে আপনাকে পারমিশন দিচ্ছে থাকার, মেন পারমিশনটা দিচ্ছে দারাস ঘরচিতি এরা, যারা পোকা মাকড় ইঁদুর সব খায় আপনাকে বসবাস করার সুযোগটা দিচ্ছে। তুই এসে ভেতরে না ঠিক আছে।